শাওয়ালের ছয়টা সিয়ামের জন্য গোটা মাসের যে কোনো সময় রাখা যায়। আর আয়ামে বীজের কথা হাদিসে আসছে চাঁদের 13, 14, 15। বীজ মানে সাদা, ধবধবে, স্বচ্ছ, অর্থাৎ চাঁদ যখন পূর্ণ হয়, পূর্ণ চন্দ্র যখন হয়, তখন এই দিনগুলিতে যে সিয়াম রাখা হয় এই সিয়ামটাকে আয়ামে বীজের সিয়াম বলা হয়। তো সেই কারণে আয়ামে বীজের জন্য অন্য সময় প্রযোজ্য নয় এই তিন দিন উদ্দেশ্য খাস। আর শাওয়ালের ছয়টা সিয়াম মাসের যে কোনো সময় করা যায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা যদি একই নিয়তে করে হবে কিনা। আসলে দুইটার আলাদা আলাদা মাসালা, তবে দুইটি সিয়ামের নেকির ক্ষেত্রে হাদিসে যেটা আসছে কা সিয়াম ইদ্দাহার, এক বছর সিয়াম রাখার সমান নেকি। যেমন কিভাবে প্রত্যেক নেক আমলের সব 10 গুণ করা হয়, এটা আমরা জানি, তাই না? নেকি করলে কিন্তু 10 দিয়ে শুরু হয়, আর গোনা করলে একটাই হয়। গোনাহের নিয়ত করলে গোনা লেখা হয় না, কিন্তু নেকির নিয়ত করলে একটা নেকি হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তো সেই ক্ষেত্রে 10 দিয়ে নেকি শুরু হয়। রামাজান মাসের সিয়াম রাখার পরে কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম রাখে তার জন্য এক বছরের সিয়াম, তো রামাজানের সিয়াম 30টা 29টা হলেও 30টা নেকি, 30টা হলে 30টার, তাহলে 3 দশে কত হচ্ছে 300 দিন হচ্ছে। আর এদিকে 6টা হলে 6 দশে 60, 360 এক বছর হয়ে গেল। তার মানে রমজানের যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো সুম্মা আতবাহু হাদিস, তারপরে সে শাওয়ালের 6টার অনুসরণ করলো, 6টা রাখলো, তখন তার জন্য এক বছর হলো। আবার এটা হলো একদিকের কথা। আবার আরেক দিকে সিয়া ওই আয়ামে বীজের 3 দিন, এটাও 3 দিন করে আপনার প্রতি মাসে 3 দিন, 3 দশে 30টা, এইভাবে সারা বছর যদি কেউ আয়ামে বীজের সিয়াম রাখে তাহলে তার জন্য এটাও সিয়াম উদ্দাহার হয়ে যাচ্ছে, বছরের রোজা হয়ে যাচ্ছে। এই জন্য দুইটা আলাদা রাখতে পারলেই উত্তম বেশি। তবে এখানে যে বিষয়টা বলে দেওয়া হয়েছে, কেউ যদি আয়ামে বীজের দিনে শাওয়ালের সিয়াম রাখে সমস্যা নাই, রাখতে পারবে। তো আয়ামে বীজ হলো না, শাওয়াল হলো আর কি, তাতে কোনো সমস্যা নেই, নিয়তটা হলো। কিন্তু নিয়ত হবে একটা, দুইটা নয়, দুইটা নিয়ত হবে না, একটা নিয়ত হবে। যারা আয়ামে বীজ নিয়মিত রাখেন তারা শাওয়ালেরটা আলাদা রাখলেন, আয়ামে বীজেরটা আলাদা রাখলেন, যত রাখা হয় ততই তো নেকি, কারণ একটা নফল সিয়ামের গুরুত্ব তো হাদিসে অনেক বেশি, তাই না? একটা নফল সিয়ামের গুরুত্ব, নফল সিয়াম রাখলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার চেহারাকে জাহান্নাম থেকে কত বছরের দূরত্ব, 70 বছরের দূরত্ব নিয়ে যাওয়া হয় জাহান্নামকে, তা জাহান্নাম থেকে তার চেহারা একটা সিয়ামের জন্য। তো সেই ক্ষেত্রে নফল সিয়াম যত বেশি রাখা যায় তত বেশি নেকি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সাউন্ড। 12 নম্বর প্রশ্ন, জিনদের মধ্যে কোনো নবীর আগমন ঘটেছিল? কেননা সুরা আল আনআমের 130 নম্বর আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কেবল মানব জাতির মধ্যে নয় বরং জিনদের মধ্যেও নবী রয়েছে। উত্তর, জিনদের স্বতন্ত্র কোনো ধর্মগ্রন্থ নেই বা তাদের নিকটে তাদের মধ্য থেকে কোনো নবী রাসূল প্রেরণ করা হয়নি, বরং মানব জাতির নিকট যে নবী রাসূল বা কিতাব প্রেরণ করা হয়েছিল তাদের জন্যও একই নবী রাসূল বা ধর্মগ্রন্থ প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আমরা একদল জিনকে তোমার দিকে ফিরিয়ে দিয়েছিলাম যারা মনোযোগ দিয়ে কোরআন শুনছিল, অতপর যখন তারা সেখানে উপস্থিত হলো তখন বলল তোমরা চুপ থাকো, তারপর যখন শেষ হয়ে গেল তখন তারা তাদের সম্প্রদায়ের নিকটে ফিরে গেল সতর্ককারী রূপে। তারা বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাব শুনেছি যা মুসার উপরে নাজিল হয়েছে, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়ন করে, যা সত্যের দিকে ও সরল পথের দিকে পরিচালিত করে। সূরা আহকাফ 29-30 নম্বর আয়াত। অত্র আয়াতদ্বয় থেকে বোঝা যায় জিনেরা তাওরাত পেয়েছিল কোরআন সহ পূর্ববর্তী ও পরবর্তী কিতাবসমূহ। জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে কোরআন শুনে যেত। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রতি ওহি করা হয়েছে এই মর্মে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করেছে এবং বলেছে যে আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। ইন্না সামিআনা কোরআনান আজাবা। আল্লাহ তাআলা কোরআনে মানুষ ও জিনকে একই সাথে সম্বোধন করে বলেন, হে জিন ও ইনসান জাতি, তোমাদের কাছে
কি তোমাদের মধ্য থেকে নবী রাসূলগণ আসেননি যারা তোমাদের নিকটে আমাদের আয়াতসমূহ বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের দিনে সাক্ষাতের ভয় প্রদর্শন করতেন? সূরা আনআম 130 নম্বর আয়াত। তবে জিনদের মধ্যে পৃথক দায়ী বা সৎপথে আহ্বানকারী রয়েছে যারা রাসূলগণের নিকট ধর্ম শিখে গিয়ে নিজেদের মধ্যে প্রচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে এক জিন জাতির মধ্যস্থ আহ্বায়ক এসেছিল, আমি তার সঙ্গে গিয়ে তাদের কাছে কোরআন পড়ালাম, অতঃপর তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে তাদের বিভিন্ন চিহ্ন ও তাদের আগুনের চিহ্ন দেখালেন। তারা তার নিকটে খাদ্য চেয়েছিল। তিনি বলেছিলেন, আল্লাহর নাম উল্লেখ করে যে কোনো হাড্ডির উপর তোমাদের হাত পড়বে তা তোমাদের জন্য পর্যাপ্ত গোশতে পরিণত হবে, আর প্রত্যেক গোবর হবে তোমাদের পশুর খাদ্য। অতঃপর তিনি সাহাবিদেরকে বললেন, সুতরাং তোমরা ওই দুটি জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করবে না, কারণ তা তোমাদের জিন ভাইদের খাদ্য। সহিহ মুসলিম 450 নম্বর হাদিস, সুনানে তিরমিজি 3258 এবং সিলসিলা সহিহা 3209 নম্বর হাদিস। অনেকের অজানা বিষয় যে জিন জাতির আলাদা কোনো নবী রাসূল আছে কিনা আমরা দেখতে পাই না। তো এই ফতোয়া থেকে আমরা যেটা স্পষ্ট বুঝতে পারলাম যে তাদের আলাদা কোনো নবী রাসূল ছিল না, বরং যখন যেই আমলের নবী রাসূল আসতেন সেই আমলের নবী রাসূলদের অনুসরণ করার ছিল তাদের উপর কর্তব্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষকে একসঙ্গে করে আয়াত নাজিল করেছেন বিভিন্ন জায়গায়, যেমন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। যে কথাটা যে শেষের যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম ঘটনা কিন্তু আমাদেরও অনেক আলেম ওলামাদের কাছে আমরা শুনি যে তারা জিনদের মধ্যে গিয়ে অনেক সময় আলোচনা করে আসেন, বক্তৃতা দিয়ে আসেন, অর্থাৎ জিনরা নিয়ে যায়। এমনভাবে আমার জানা দু একটা ঘটনা এরকম আছে যে জিনরা এসে নিয়ে গেছে তাদের দেশে, সেখানে গিয়ে তারা বক্তব্য দিয়ে আলোচনা করে আবার এখানে তাদেরকে আবার এখানে দিয়ে গেছেন, কোনো সমস্যা করেন। আবার এরকম অনেক ঘটনাও আছে, যেমন অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে মাদ্রাসাগুলোতে অনেক জিন ছাত্র পাওয়া যায়। জিন ছাত্র যখন তারা মানে টের পেয়ে যায়, বুঝতে পারে যে আমরা জিন বুঝে ফেলেছে, তারপরে চলে যায়। একটা ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আছে, আমার জানা আর কি, আমাদের বন্ধু বান্ধবরা গল্প করেছিল যে রুমে হোস্টেলে আছে সবাই, তো সাধারণত দুপুরে খেয়ে দিয়ে কিন্তু ইউনিভার্সিটির ছাত্র ঘুমায়, এটা কিন্তু একটা নিয়মে, দুপুরে খাওয়ার পরে বিশ্রামে যায়। তো একদিনের ঘটনা হচ্ছে যে রুমে চারটা সিট আছে চারদিকে, তো এখন সবাই ঘুমিয়ে আছে, ঘুম মানে ঘুম ভাব আর কি। তো এখন বাহির থেকে দরজা নক করছে কেউ, তো এখন ভাবতেছে যে কে উঠবে, সবাই ঘুমের ভান করেছে, উঠতেছে না, তো আমি উঠবো না, ও উঠুক, এরকম আছে না। তো ওই রুমে একজন জিন ছাত্র ছিল, তো ভাবলো তো সবাই ঘুমিয়ে আছে, তো ওই ওর শোয়া অবস্থাতেই হাত লম্বা করে দিয়ে দরজা খুলে দিয়েছে। তো এইটা বাকি তিন ছাত্র দেখে ফেলেছে, সবাই তো ঘুমের মধ্যে মানে ঘুমায়নি, ভান করে আছে। তো ও যখন হাত বিছানা থেকে হাত লম্বা করে দিয়ে সেই হাতের মধ্যে সে পশম একেবারে ভয়ঙ্কর এক চিত্র হয়ে গেছে, ব্যাট কোথায় আর দরজা কোথায়, হাত দিয়ে দরজা খুলে দিয়েছে, তখন বাকি তিন ছাত্র এই দৃশ্য দেখে ফেলেছে এবং সে আর এবং চিৎকার করে উঠছে। তো পরক্ষণ ওই ছেলেটা আর এখানে থাকে নাই, চলে গেছে। তো এরকম কিছু আছে। তো জিনটা আলাদা কোনো নবী রাসূল আলাদা কোনো শরীয়তের অন্তর্ভুক্ত না, যখন যে নবী আসেন সেই শরীয়তের তার অন্তর্ভুক্ত। তাদেরও শেপ আছে, কিন্তু তারা সেই শেপটা চেঞ্জ করতে পারে, পরিবর্তন করার সেটা পরিবর্তন করতে পারে। এই জন্য জিনরা দেখেন অনেক সময় ওই সাপ ব্যাং, এই জন্য সাপ রাত্রের বেলা ঘরে সাপ দেখলে সাপ মারতে নেই, প্রথম তাকে বলতে হবে চলে যা, কারণ সাপের আকৃতি ধারণ করে জিনিস চলে আস। জি জি।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, প্রবলেম শেষ হোক, সমস্যা তুমি যাও, ভালো আছে। জি জি জি, তার আগে থেকে জিন আছে, সেটাও কারণ হইতে পারে, অসম্ভব কিছু না। না, আলাদা কোনো পয়গম্বর কখনো নাজিল হয়নি, তবে জিন ফেরেশতা সকলে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিল এটা তো সৃষ্টির পর থেকে করতেন, মানব সৃষ্টির আগে। ধরুন ইবলিস, ইবলিস তো সবচেয়ে বড় ইবাদত গুজার ছিল, ইবলিস তো অভিশপ্ত হয়েছে পরে এসে, কিন্তু সে আগে থেকে তো সবচেয়ে অনুগত ছিল আল্লাহর, আল্লাহর ইবাদত বন্দী তাসবিহ তাহলিল ছিল। জি জি, যখন ধরেন আদম সৃষ্টি, আদম সৃষ্টির আগে তো ইবলিস, তাই না? আদম সৃষ্টির আগে ইবলিস, তো ইবলিস ইবাদত গুজার ছিল, আদমকে সেজদা করার কথা বলার পরে তখন ইবলিস যুক্তি দিয়ে বসলো যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি দিয়ে, হ্যাঁ আমি কারো মাটিকে সেজদা করবো, খালাক্তানি মিন্নার নাকি খালাক্তাহু মিত্তিন ও খালাক্তানি মিন্নার, তাকে আগুন মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে আর আমি আগুন, আগুনের ধর্ম হচ্ছে ঊর্ধ্বমুখী, তাই না? তা আমি উপরের উপরের স্তরের, আমি মাটির কাছে অনুগত সেজদা করবো, সে অহংকার করেছিল, এই জন্য আল্লাহ ইবলিসকে বের করে দিল সেখান থেকে। এগুলি ভ্রান্ত কথা, এগুলোর কোনো ভিত্তি আসলে শরীয়তে নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী না, তিনি আমাদের দরে শুনতে পান জীবিত অবস্থায়, এই ধরনের আকিদা এগুলো ঠিক না, এগুলো যদিও বিদাতী আকিদা। হ্যাঁ, পৌঁছানো তার না, রুহ তার দেওয়া হয়, রুহ দেওয়া হয় এবং তিনি উত্তর দেন, এই মর্মে হাদিস আছে। আচ্ছা, ওইটা রেফারেন্সে একটা প্রশ্ন পাঠাই দেন, আমরা এটা এটার এই বিষয়ে আরও ব্যাখ্যা থাকবে অবশ্যই। আসছে মনে, আসতে পারে মনে হয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করলাম, এখন আমাদের সামনে আলোচনা পেশ করবেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক, তাবলিগ সম্পাদক এবং মাসিক আত্মাহারিকের সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমি তাকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সময় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. عن سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال
قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك وفي رواية غيرك قل آمنت بالله ثم استقم আলহাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক তালিমী বৈঠকে মাননীয় সভাপতি এবং আলহাদিস আন্দোলন ঢাকা জেলার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আহসান ভাই উপস্থিত সহসভাপতি জনাব আজিমউদ্দিন ভাই সহ ঢাকা জেলা আন্দোলন এবং যুব সংঘের নেতৃবৃন্দ এবং সমবেত সুধী মণ্ডলী আমি আপনাদের সামনে আজকে হঠাৎ করে উপস্থিত হতে পেরে অত্যন্ত আল্লাহকে শুকরিয়া আদায় করছি যে হঠাৎ করেই আজকে এখানে উপস্থিত হওয়া মূলত কর্মী সম্মেলনের দিনে আমি রাজশাহী থেকে বেরিয়ে এসেছি কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লা থেকে গতকালকে এসেছি আজকে ঢাকাতে কিছু কাজ ছিল এবং আজকে রাত্রেও ঢাকা থাকবো ইনশাআল্লাহ আগামীকালকে হয়তো রাজশাহী ফিরবো আশা রাখছি ইনশাআল্লাহ সেই সুবাদে আপনাদের সাথে মিলিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি আর সবচেয়ে ভালো লাগছে যে এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম নিয়মিত হচ্ছে তালিমী বৈঠক এটা অত্যন্ত ফলপ্রসূ একটা প্রোগ্রাম আমাদের সাংগঠনিক কর্মসূচির মধ্যে কারণ বিভিন্ন জেলাতে বিভিন্ন শাখায় কিন্তু এই তালিম চলে কেন্দ্রেও তালিম নিয়মিত চলে তাতে আমরা কিছু শিখতে পারি আসলে শিখার কোনো শেষ নেই আমরা অনেকে বয়স্ক মানুষ যারা আগে শেখার সুযোগ পাই নাই সূরা ফাতেহ আমাদের অনেকের ঠিক মতো হয় না সহি শুদ্ধভাবে হয় না প্রয়োজনীয় যে দোয়া কালামগুলো সালাতের জন্য যেগুলো না হলেই নয় এগুলো তো জানা দরকার তো এগুলো জানার জন্য আমাদের সে সুযোগ হয় না অথবা সুযোগ হলেও সেরকম পরিবেশ হয় না আবার অথবা কিছুটা সংকোচবোধ হয় যে এই বয়স আবার কার কাছে শিখবো নানাবিধ সমস্যা কিন্তু আমাদের বা নানাবিধ প্রতিবন্ধকতা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায় তো সেই জন্য এই যে একটা তালিম বৈঠকের মাধ্যমে যে একটা শেখার সুযোগ এটা আমরা মনে করি এটা আল্লাহ সুবহানাহু তাআলা একটা নিয়ামত আমরা এটা চালু রাখবো নিয়মিত এবং শেখার চেষ্টা করব কারণ শিখলে আমার নিজেদেরই লাভ হবে অন্যের লাভ নয় নিজের স্বার্থে নিজেকে শিখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এর অর্থ এই নয় যে বিএমএ পাস করতে হবে এটা দুনিয়াবি প্রয়োজনে করব এটাকে অবজ্ঞা করছি না দুনিয়ার প্রয়োজনে যে ইলম যেই শিক্ষা অর্জন বা যে সার্টিফিকেটের প্রয়োজন সেগুলো আমরা অর্জন করব বা ওইটাকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সেটা করি কিন্তু এই হাদিসের মর্মার্থ হচ্ছে আমার দিনের জন্য আমি কী শিখলাম আমার নিজের জন্য কী শিখলাম প্রয়োজন ফরজ কোনটা আমার যেটুকুর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ে উঠবে যার যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সবসময় যেটার যোগাযোগ যেই এলেমের মাধ্যমে সেই এলেমটা অর্জন করা ফরজ এজন্যই কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সে আয়াতটির প্রথম শব্দটি কী জানেন এ করা প্রথম যে পাঁচটি আয়াত নাজিল সূরা আলাকের ওহি শুরু হলো যে আয়াতগুলো দিয়ে তার প্রথম আয়াতের প্রথম শব্দ ইকরা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম এই আয়াতগুলো নাজিল হয় সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গারে হেরাতে হেরা গুহা যেখানে আমরা হজের সময় যে গুহা আমরা দেখতে যাই অনেকে যদিও হজের এটা অংশ নয় এতে কোনো নেকিও নাই কিন্তু এমনি দেখার একটা শখ জাগে অনেকের এই জন্য সেই কত মিটার যেন 1700-1800 মিটার উপরে গিয়ে সেই পাহাড়ে ওঠা হয় দেখার জন্য তো যাই হোক সেখানে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইকরা তুমি পড়ো তারপরে বলে দিলেন বিসমি রব্বিকাল্লাযী খলাক ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন দেখেন এখানে পড়ার সাথে আয়াতের এই অংশটা যখন মিলাবেন তখন বুঝতে পারবেন যে জ্ঞান অর্জনের একটা শর্ত আছে এই আয়াতের প্রথম শব্দের সাথে পরের অংশটা হচ্ছে শর্ত ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে বোঝা যাচ্ছে
যে ইলিম অর্জন করতে হবে ওই ইলিম, যে ইলিম অর্জন করলে তার প্রভুকে চেনা যায়, যে জ্ঞান অর্জন করলে প্রভুর সাথে সম্পর্ক বৃদ্ধি হয়, যেই জ্ঞান অর্জন করলে প্রভুর থেকে দূরে চলে যায় সেই জ্ঞান অর্জন করা কিন্তু ফরজ না। আজকে আমরা অনেক বড় বড় পণ্ডিত হচ্ছি কিন্তু পণ্ডিত হয়ে নাস্তিক হয়ে যাচ্ছে, হচ্ছে না? যে যত বড় বেশি পণ্ডিত তত বড় বেশি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে কিন্তু এগুলো। তো এই জন্য ইলিম শিক্ষা করতে হবে আমাদের সকলকে, আর ইলিম শিখার জন্যই তালিম বৈঠক। আমরা বেশি শিখার প্রয়োজন নেই, আমরা আমাদের দৈনন্দিন ইবাদতের জন্য যেগুলো প্রয়োজন, দৈনন্দিন দোয়া কালামের যেগুলো চলতে ফিরতে যে দোয়াগুলো প্রয়োজন, এইগুলো শিখবো এবং আমল করবো, এইটুকু আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তো এই জন্য ঢাকা জেলা আন্দোলনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই কেন্দ্রীয় এই নির্দেশনা এবং কেন্দ্রীয় এই সার্কুলার সারা দেশে চলছে, সেই সাথে ঢাকা জেলাও এটার সুন্দর একটা ব্যবস্থা করেছে, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের সামনে সূরা ফুসিলাত থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, 30-31 নম্বর আয়াত। সেই আয়াতের আলোকে আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। কি বলেছেন আয়াত, আগে আমরা অনুবাদ শুনি তারপরে ব্যাখ্যায় যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে দৃঢ় থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের নিকটে ফেরেশতা অবতরণ করেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, হয়ে বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়েও না, ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে, ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন। তারপর বলছেন আল্লাহ, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফিল হায়াতিদ দুনিয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা অভিভাবক তোমাদের এই দুনিয়াতে এবং আখিরাতে, আমরা বলতে আল্লাহ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, সেখানে অর্থাৎ জান্নাতের মধ্যে তোমাদের জন্য আছে যেটা তোমরা চাও, যেটা তোমরা কামনা করো, যেটার তোমাদের ইচ্ছা হয়, সব কিছু সেখানে আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এই আয়াতের মধ্যে, এই আয়াতের প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একটা শর্ত, জান্নাতে তো যাবো আমরা ইনশাআল্লাহ, জান্নাতে গেলে কী পাবো এটা তিনি ইঙ্গিত দিলেন। জান্নাতের মধ্যে যা যা আমরা চাইব, যেটা আমাদের মনে ইচ্ছা হবে, বাসনা হবে, সেটা কিন্তু জান্নাতে পাবো। কিন্তু সেই জান্নাতে যাওয়ার শর্তটা কিন্তু আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, জান্নাতের নেয়ামতের একটা ইঙ্গিত মাত্র এখানে দিয়েছেন। অন্যান্য হাদিসের মধ্যে জান্নাতের নেয়ামত সম্পর্কে বিস্তর আলোচনা আছে, তবে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে এই মুহূর্তে মনে হলো বলে দেই। হাদিসে কুদসি, এটা হচ্ছে হাদিসে কুদসি, হাদিসে কুদসি হচ্ছে যে হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কথা বলেন। হাদিস গোটাটাই আল্লাহর বাণী নবীর মুখের মাধ্যমে আসে, কিন্তু যেটা সরাসরি আল্লাহ বলেন সেটা হাদিসে কুদসি, নবী বলছেন যে আল্লাহ বলেছেন। হ্যাঁ, আর হাদিসের মর্ম আল্লাহর, কিন্তু কথাটা হচ্ছে নবীর, আর এই হাদিসে কুদসি আল্লাহর সরাসরি কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আদাতুল ইবাদিয়া সালিহীন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, আদাত্ত আমি প্রস্তুত করে রেখেছি, হ্যাঁ, ইবাদিয়া সালিহীন, সৎকর্মশীল বান্দা যারা। এবার সৎকর্মশীলের ব্যাখ্যা আরও মেলা, সৎকর্ম কোনটা এটাই তো আমরা বুঝি না। সৎকর্ম নামে কিন্তু দুনিয়াতে অনেক কিছু চলছে, আসলে সৎকর্মই কিন্তু খুঁজে পাওয়া যায় না। প্রতিটা মানুষ যে আমলটা করে সে মনে করে যে এটাই সৎকর্ম, এটাই ভালো কাজ করছে, কিন্তু সৎকর্ম যাচাই করতে হবে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের কষ্টি পাথরে।
পবিত্র কোরআন এবং সহি হাদিসের কষ্টি পাথরে যাচাই করলে, কষ্টি পাথর তো বুঝেন তাই না, সোনা যাচাই করার জন্য কষ্টি পাথর ওইটা ব্যবহার করা হয়, খাঁটি সোনা কিনা। তো ইসলামের খাঁটি যাচাই করবেন কি দিয়া, এটা হচ্ছে পবিত্র কোরআন এবং সহি হাদিস, বাস দুইটাই পথ, আর কোনো পথ নাই। রেল লাইনে উঠেছেন সোজা যাবেন, এই দুই পথে উঠবেন সোজা চলে যাবেন ইনশাআল্লাহ জান্নাতে। তবে কোরআন এবং সহি হাদিসের এই কষ্টি পাথর দিয়ে আপনার সৎকর্ম যাচাই হবে, আপনি কি সৎকর্ম করছেন নাকি আসলে আপনি এমনিতে ভাওতাবাজি আমল করছেন, এটা যাচাই করার জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং সহি হাদিসের কাছে। তো এই হাদিসে কিন্তু সৎকর্মশীলদের কথা বলা হয়েছে, কারণ কর্ম যদি সৎ না হয়, ইবাদত যদি সঠিক না হয়, কেয়ামত পর্যন্ত ইবাদত করলে এটা কবুল হবে না। কারণ যারা জাহান্নামে যাবে তাদেরও জুব্বা পাগড়ি খুব লম্বাই থাকবে, টুপিদারিওয়ালা তারাও জাহান্নামে যাবে, একথা আমার নয়, এটা আল্লাহ নবী বলেছেন তাই না, একথা আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে বলেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা কাহফের 104 নম্বর আয়াত খুলেন, সেখানে পাবেন কি পাবেন, ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে আল্লাহ বলছেন। তাহলে ক্ষতিগ্রস্ত আমল করছে আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন, তাহলে বোঝা যাচ্ছে আমলের কিছু আমল আছে যেটা করলে ক্ষতিগ্রস্ত হবে, আমল করলে করলেই কবুল হবে এমন নয়, কিন্তু তাদের ধারণা, এ আয়াত আল্লাহ বলছেন তাদের ধারণা ওহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউসিরুনা সুনআ, তাদের বিশ্বাস তাদের ধারণা তারা নেকির কাজই করছে। তো যারা বিদাত করছে তারা কি নেকি মনে করে না, নেকি মনে করে কিন্তু বিদাত করে, যারা শিরিক করে তারা মনে করে যে নেকির কাজই করছে, কিন্তু বাস্তবে কোরআন হাদিসের কষ্টি পাথরের যাচাই করলে এটি আউট, চলবে না। তাহলে ওই আমলকারীদের জন্য কিন্তু এর সুসংবাদ না, এই হাদিসে কুদসির সুসংবাদ হচ্ছে আদাতুল ইবাদিয়াস সালেহীন, যারা সৎকর্ম করবে সৎকর্মশীল বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি এমন সব চক্ষু শীতলকারী বস্তু, মালা আইনা রাআত, যেটা তার চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনা সামিআত, যেটা তার কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা তার হৃদয় দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ, এমন নিয়ামত আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছে। আচ্ছা বলুন তো আমরা দেখি নাই কি, আমরা তো ওই চোখ দিয়ে অনেক কিছু দেখেছি, আপনারা ঢাকার মানুষ আরও অনেক বেশি দেখেছেন, আমরা প্রফেসর শহরে থাকি, আমরা অত বিলাসবহুল জীবনযাপন আমরা দেখি না। ঢাকার যারা শ্রেষ্ঠ ধনীর কাতারে আছে তাদের জীবনযাপন দেখেন, তাদের বাড়ি গাড়ি, হ্যাঁ তাদের বাড়িতে ঢুকলে অবাক হয়ে যান যে বিশাল ব্যাপার তাদের, মনে মনে খায়াসও হয় ইস যদি আমার এরকম একটা বাড়ি হতো, এরকম যদি 10 টাকারই আমার থাকতো, হয় না, হয়। তো এটা তো আপনি দেখলেন, এইটুকু আপনার পাইলে কিন্তু আপনি খুব খুশি, কিন্তু আল্লাহ বলছেন না, যেটা দেখছো এটা তো না, এর চেয়ে আর অনেক বেশি, যেটা শুনেছো এটা না, আমরা শুনেছি কিন্তু অনেক কিছু। ওই যে মাইক্রোসফটের জনক, ওনার উদাহরণটা আমি মাঝে মধ্যে দিই, সেই সময় আমরা পড়েছিলাম পত্রিকায় যে বিল গেটসের নাম তো শুনেছেন তাই না, বিল গেটস পৃথিবীর এক নম্বর ধনী ছিল এক সময়, এখন মনে উনি নাই, অন্য কেউ, সারা ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিল এক সময়, মাইক্রোসফট যিনি আবিষ্কার করেছেন, মাইক্রোসফটের জনক বলা হয়, তার টাকা পয়সা এগুলো সব উইল করে দিয়েছেন ওরা এখন, তার টাকা পয়সা সেই সময় পত্রিকা পড়েছিলাম তার ডলারগুলো যদি পরপর সাজানো হয় সেটা সম্ভবত 25 কিলোমিটার লম্বা হবে, এত টাকার মালিক সে। তাহলে বিল গেটসের জীবনযাপন কিন্তু আমরা পত্রিকা পড়েছি, এখনও ইন্টারনেট ঘাটলে সব দেখবেন। তাহলে জান্নাত কি ওই মানে ওই পর্যন্ত সীমাবদ্ধ? নিশ্চয়ই না। এই হাদিসের সত্যতা যদি আপনি যাচাই করেন তাহলে জান্নাতের কল্পনা আপনি করতেই পারবেন না, যে কত বিশাল নিয়ামত জান্নাত আল্লাহ রেখেছেন, কত সুন্দরতম ব্যবস্থা জান্নাতের মধ্যে রেখেছেন, এটা কল্পনা করেও মানে শেষ করার কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার। তা সেই জান্নাতে যাওয়ার জন্য আমলটা কীরকম হওয়া দরকার, সেই জান্নাতে যাওয়ার জন্য এই আয়াতে আল্লাহ শুধু একটা শর্ত দিয়েছেন, বেশি না, একটা কাজ করবেন। এখন তো ভাববেন যে আরে একটা কাজ করার কোনো ব্যাপার হলো, কিন্তু একটাই যে কত কঠিন। আল্লাহ বললেন কি, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলবে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, এইটুকু তো খুব সহজ তাই না, আবু জাহল এইটুকু বলেছিল, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাক আল্লাহ লায়াকুলুনা আল্লাহ। আসলে আয়াতের মধ্যে সূরা লোকমানের 25 নম্বর আয়াত বলে না,
যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আসমান জমির কে সৃষ্টি করেছে, তখন তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। আবু জেহেল আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। বদরের যুদ্ধের সময় আবু জেহেল তার সৈন্যবাহিনী একদিকে শিবির গেলেন, সেখানে আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ বাপদাদার দিনের ঐতিহ্য আজকে ধ্বংস হয়ে যাবে মুহাম্মদের কারণে, হ্যাঁ কাজে তুমি আমাদেরকে বিজয়ী করো। এইভাবে কিন্তু আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করেছে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন। যুদ্ধের মধ্যে হাত তুলে দোয়া করা যায়, এটা একটা দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে দুই হাত তুলে দোয়া করছেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন আর কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ এই 313 জনের এই মুষ্টিমেয় তোমার বান্দা আজকে যদি এরা শেষ হয়ে যায় তাহলে ইসলাম উচ্চারণ করার কেউ থাকবে না পৃথিবীতে। এইভাবে আল্লাহর কাছে কাঁদছেন, দোয়া করছেন, গায়ের মধ্যে চাদরটা ছিল, চাদরটা মাটিতে পড়ে গেল, আবু বকর পাশে দাঁড়িয়ে আছেন। রাসূলের দোয়া এত বেশি হলো, চাদর পড়ে গেল কার থেকে, কাঁধ থেকে। আবু বকর বাধ্য হয়ে বললেন, ক্যাফাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যথেষ্ট হয়েছে, আপনি আল্লাহর কাছে অনেক চেয়েছেন, যথেষ্ট হয়েছে আল্লাহ নবী। মানে আবু বকরই স্যাটিসফাইড হয়ে গেলেন আল্লাহ নবীর দোয়ার উপরে, এত দীর্ঘ দোয়া আল্লাহ নবী আল্লাহর কাছে এত বিনীতভাবে দোয়া করলেন বদরের যুদ্ধে হাত তুলে তুলে। এই জন্য যুদ্ধের মধ্যে হাত তুলে দোয়া করা যায়, বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করা যায়, কবর জিয়ারত করতে গিয়ে একা একা হাত তুলে দোয়া করা যায়, এগুলির ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ফরজ সালাতের পরে আল্লাহ নবী এইভাবে দোয়া করেন নাই বলে আমরা বলি এটা করা যাবে না, যেহেতু দলিল নাই। কাজে অন্য জায়গার দলিল এখানে এসে সেট করার কোনো দরকার নেই, যেখানে যেটা আছে স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই 22-23 বছরে তো তিনি বহু সালাত আদায় করলেন, ফরজ সালাতের পরে কি তসবি পড়তে সেটা আসছে। ফরজ সালাতের মধ্যে যে আমাদের লিফলেট আছে না, ফেস্টুনের মধ্যে দেখেন প্রায় 17টা দোয়া ওখানে একবারে সিরিয়াল করে দেওয়া আছে, তা উল্লেখযোগ্য দোয়া, আরও দোয়া আছে কিন্তু যেগুলো না করলে নয়, যেগুলো আমাদের জন্য সহজ সেইগুলো আমরা সেখানে দিয়েছি, বেশি দিনও তো পারবেন না। তাহলে এতগুলো বিষয় সেখানে থাকলো, কিন্তু ফরজ সালাতের পরে আল্লাহ নবী দুই হাত তুললেন আর মুক্তাদির আমিন আমিন করলেন, এই রকম একটা রেওয়ায়েত খুঁজে পাওয়া যায় না। এখন যারা বাড়াবাড়ি করে তারা জিদের উপরে করে, অন্যান্য জায়গা দোয়ার কথা আছে, দোয়ার গুরুত্ব আছে, দোয়ার আদব হাত তোলা এটাও আছে, তো ওইগুলো জোরাতালি দিয়ে এখানে লাগানো হয়। আসলে সরাসরি ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করার একটা হাদিস কোথাও নাই। আচ্ছা বলছিলাম তো কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, অতপর এই কথার উপরে দৃঢ় থাকবেন, টিকে থাকবেন। এই যে ইস্তাকামু এটাই হচ্ছে সবচেয়ে কঠিন, আল্লাহ বলা পর্যন্ত সহজ, যেটা বললাম আবু জাহেল বলেছে। অনেকে বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ 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 জিকির তো অনেকেই করে, যদি আল্লাহ 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 বলে কোনো জিকির নেই, আল্লাহ 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 কোনো জিকির হলো, এটার কোনো অর্থ হবে বলেন? আপনাকে আল্লাহু আকবার বলতে হবে, না সুবহানাল্লাহ বলতে হবে, না আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ 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 এটা কোনো জিকিরই হলো না, হু 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 এটা কোনো জিকিরই হলো না, এগুলো স্রেফ ভণ্ডামি ছাড়া কিছু না। তো বলবো যে আল্লাহর নাম নেওয়া যাবে না, আল্লাহর নাম নেবেন, আল্লাহর তরিকে আল্লাহর নাম নেবেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ কত বড় আপনি আমি জানি, কিয়ামতের দিন এক হাতে তার হাতে থাকবে আসমান আর এক হাতে থাকবে জমিন, এবার বলুন তো আল্লাহ কত বড় হবে, এই বিশাল আসমান রুটির মতো বলে আল্লাহ হাতে নেবেন, জমিনগুলিকে বলে আল্লাহ হাতে নেবেন, নিয়ে বলবে আনাল মালিক, আমি হচ্ছে বাদশাহ। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার, আকবার মানে কি সবচাইতে বড়, আকবার মানে সবচাইতে বড়, এটার নাম হচ্ছে আকবার। যা আমরা দেখছি এই তো আল্লাহর সৃষ্টি পৃথিবীতে। এখন আপনারা তাফসীরুল কোরআনটা বললে বুঝতে পারবেন, তাফসীরুল কোরআন আমির জামাতের এটা পড়বেন, ওইখানে বিজ্ঞানভিত্তিক সব আলোচনা আছে, বিশেষ করে 30তম পারার মধ্যে কিন্তু আখেরাতের সব আলোচনা সেখানে দেখবেন, কিছু সায়েন্সের আলোচনা নিয়ে আসা আছে। পৃথিবীতে এখন এমন অনেক নক্ষত্র আছে যার আলো পৃথিবীতে এসে পৌঁছে নেই,
যেটা এই পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড়, কোথায় সে নক্ষত্র আছে? তাহলে এই যে সৌরজগৎ, এটার তো একটা একটা কোণা নিয়েও গবেষণা করে শেষ করতে পারে না এই বিজ্ঞানীরা। জান্নাত জাহান্নাম সৃষ্ট অবস্থায় আছে এই বিশ্বাস হতে কার কোনো আপত্তি থাকে? জান্নাত জাহান্নাম রাখার জায়গার আল্লাহর অভাব আছে? এই সৌরজগতের কোথায় রেখে দিয়েছেন আল্লাহ? যেখানে এই পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড় হচ্ছে এক একটা গ্রহ, লক্ষ লক্ষ গ্রহ এই সৌরজগতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এরকম একটা গ্রহের সমান যদি একটা জান্নাত বানিয়ে রাখে, বললাম একটা স্তর হলো, এই বলে না এই পৃথিবীর চাইতে বহুগুণ বড় হচ্ছে জান্নাত একজনের জন্য, তো এটা আল্লাহর পক্ষে দেওয়া কোনো কঠিন বিষয় না। তো এখন এই জান্নাতের জন্য সবচেয়ে বড় শর্ত এই আয়াতের মধ্যে যেটা আমরা বলতে চাইলাম, আল্লাহকে আমানতু বিল্লাহ রব্বুন আল্লাহ, বলবো আল্লাহ এক এবং এই কথার উপরে টিকে থাকবো। এখন আল্লাহ এক আমরা স্বীকার করলাম, এখন টিকে থাকার অর্থ কী? ইস্তেকামতের অর্থ কী? আল্লাহর নির্দেশ মানা না না মানা? মানা, তাই না? আমরা সহজে বোঝার চেষ্টা করি, যে আমরা বললাম যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, এখন রব যেহেতু আল্লাহ তাহলে রবের নির্দেশ তো মানতে হবে, রবের নির্দেশ মানলে কিন্তু আপনি রবের অনুসরণ করলেন, আনুগত্য করলেন, রবের নির্দেশ মানলেন, আর অবাধ্যতা করলে তখন সেই রব কিন্তু আপনার জন্য রহমতের কোনো কারণ হবে না, গজবের কারণ হয়ে যাবে। যিনি দৃঢ় থাকবেন, অবিচল থাকবেন, এই দৃঢ় থাকার বিষয়টা হচ্ছে সবচেয়ে কঠিন। আপনি রবের বিধানের উপরে টিকে থাকবেন, এটা খুবই কঠিন এই জামানায় এসে আরও বেশি। এখন আপনি বলবেন যে আমি তো আমার পথে ঠিক আছি, আর একজন বলবে আমার মতে আমি ঠিক আছি। বাংলাদেশে ধরেন 300,000-এর বেশি পীর আছে, প্রত্যেকে বলে যে আমার দলটাই ঠিক, তাই না? 1988 সালের একটা সুমারি অনুযায়ী 298,000 পীরের একটা তালিকা হয়েছিল সেই সময়। তো এখন তো প্রত্যেক পীরের মেলা খলিফা, এক একজন আবার পীর, এই যেমন 88 ভেঙ্গে আর একটা হয়েছে, তো এরকম একটা ভেঙ্গে আর একটা হচ্ছে না? তো এখন তো 3-3.5 লাখ পীরই হবে এদেশে, তাহলে প্রত্যেকেই তো বলে আমারটা ঠিক। তা আপনি কোন তরিকার উপর ইস্তেকামত করবেন? এই আয়াত বলছে আপনি জান্নাতে যেতে হলে আল্লাহকে রাব্বুন আল্লাহ বললেন এবং এই কথার উপরে আপনি টিকে থাকবেন, দৃঢ় থাকবেন, তবেই না ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে বললো তোমার কোনো ভয় নাই, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তা আপনি কোন তরিকার উপর ইস্তেকামত করবেন এত তরিকার মধ্যে? এটাই হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়, সবচেয়ে বড় প্রশ্ন। দেখেন যে হাদিসটি পাঠ করলাম, ওই হাদিসের অর্থ কিন্তু এক। সাহাবি বলছেন, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম যে কুল্লি ফিল ইসলামে কাউলান, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলামের, ইসলাম সম্পর্কে এমন একটা কথা বলুন যে বিষয়ে আমি আর কাউকে প্রশ্নই করব না। আরেক রয়েছে আপনার পরে আমি কাউকে জিজ্ঞেস করব না। তখন রাসূল